জাতীয় দলে বাঙালিহীন ভারতীয় দল আক্ষেপ, এটা আমার মনে হয় কোচ এক্সপ্লেন করতে পারবে। দেখো, যদি কারেন্ট পারফরমেন্সের কথা বলো, ডেফিনেটলি শুভাশিস এবং সৌভিক অবশ্যই থাকা উচিত। প্রীতম সম্ভবত ইন আউট হচ্ছে। প্রীতম থাকা উচিত, কেন এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে এইসব ম্যাচে। কিন্তু সৌভিক এবং শুভাশিস সবসময় ইন্ডিয়া টিমে থাকা উচিত। এবার কেন করছে না, কী জন্যে নিচ্ছে না, এটা কোচ খুব ভালোভাবে ব্যাখ্যা দিতে পারবে। মানে আমাদের বাঙালি ফুটবলারদের কি তাহলে অভাব দেখা যাচ্ছে? কিচ্ছু বাঙালি বাবরা, কালকেও একটা ইন্টারভিউ দিয়েছি আমি, আমাদের প্রচুর কোয়ালিটি আছে, আমাদের প্রচুর ট্যালেন্ট আছে, শুধু এই জেনারেশন অবধি আপাতত শুভাশিস বেঁচে আছে আর সৌভিক বেঁচে আছে, প্রীতম কেরালা ব্লাস্টারে আছে, কিন্তু তারপরে এদের পরে যে জেনারেশন আছে তারা নিজের কোয়ালিটির সাথে সুবিচার করছে না, এটাই আমি বলতে পারবো। এর থেকে বেশি কিন্তু বলতে পারবো না। কটলির প্রচুর কোয়ালিটি আছে, প্রচুর এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট আছে, কিন্তু সুবিচার করছে না। ইস্ট বেঙ্গলের যে ভার ওরা আবেদন করছে পরের মৌসুমে, এটা নিয়ে তুমি কীভাবে দেখছো? অবশ্যই সারা পৃথিবীতে ভার চলে এসে এখানে আসা উচিত। দেখো, সেটা তো ফেডারেশনই ব্যাখ্যা করতে পারবে, কিন্তু আমি বলবো এটা আসা উচিত ইন্ডিয়াতে। বাংলা ছেড়ে যে ভিন রাজ্যে খেলোয়াড়রা খেলতে চলে যাচ্ছেন, সজল বাঘ হোক, মহিতোষ, এই যে চলে যাচ্ছে, এই যে অভাবটা, সেটা কি জাতীয় দলে একটা? আমি একটা জিনিস তোমাকে বলি, এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট আছে, এক্সট্রাঅর্ডিনারি নিজের প্রতি কনফিডেন্স থাকলে কাউ কোনো কোচের ক্ষমতা নেই আর কোনো অফিসিয়ালের ক্ষমতা নেই সেই প্লেয়ারকে বসিয়ে রাখবে। যে বুদ্ধিমান হবে সে বুঝে যাবে, নিজের প্রতি যদি কনফিডেন্স থাকে আর নিজের যে হার্ডওয়ার্ক যদি থাকে, কারোর বাবার ক্ষমতা নেই, আমাকে টিমের বাইরে বসিয়ে রাখবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।